بسم الله الرحمن الرحيم ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তোফায়েল আহমেদ আবারো আপনাদের সামনে হাজির সময়সাময়িক এবং সময়ের আলোচিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সম্মানিত ভিউয়ার্স এবং সৌদি আরব প্রবাসীরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন বিশেষ করে ইয়াম্বু বসবাসরত সকল বাংলাদেশীদের ইয়াম্বু বসবাসরত বাংলাদেশীদের জন্য অত্যন্ত সুখবর আপনাদের ধারগোড়া চলে আসছে কনস্যুলেট সেবা কবে কখন কোথায় আসছে সেটি আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য কৃতজ্ঞতা সহ ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন আমি একজন সৌদি আরব প্রবাসী দীর্ঘ প্রায় দেড় দশক ধরে সৌদি আরবে পেশাগত জীবনে বসবাস করে আসছি আর এই দেড় দশকের অর্জিত অভিজ্ঞতা থেকে প্রবাসীদের নিয়ে সুযোগ সুবিধা অধিকার এবং প্রবাসীদের সময় সাময়িক যে কোনো নিয়মকানুন আইন সংযোজিত হলেই আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হই বিশেষ করে সৌদি প্রবাসীদের জন্য তাই আজও সৌদি প্রবাসীদের এবং সৌদি আরবে বসবাসরত ইয়াম্বু শহরের প্রবাসীদের নিয়ে একটি সুখবর নিয়ে আসছি সেটি হচ্ছে সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন যে আমরা 2 মিলিয়নেরও অধিক মানে 20 লাখেরও অধিক বাংলাদেশি সৌদি আরবে পেশাগত জীবনে বসবাস করে আসছি আর এই অসংখ্য বাংলাদেশিরা সৌদি আরবে প্রত্যেকটি শহরে এবং প্রত্যেকত অঞ্চলে কিন্তু বসবাস করে আসছি সেই প্রত্যেকত অঞ্চল থেকে রিয়াদ দূতাবাসে এবং জেদ্দা দূতাবাসে এসে আমাদের পাসপোর্ট রিইস্যু নতুন পাসপোর্ট গ্রহণ করা পাসপোর্ট সংক্রান্ত বিষয় ব্যাংকিং সংক্রান্ত বিষয় ওয়াইজার্না ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করা রিইস্যু করা ভাঙানো ইত্যাদি সেবা নিতে আমাদের খুবই সময় ব্যয় হয়ে যায় অর্থ ব্যয় হয়ে যায় অনেক ক্ষেত্রে দেখা গেছে কপিলের ছুটি পাওয়া যায় না সেই কষ্টটি লাঘবের জন্য রিয়াদ দূতাবাস এবং জেদ্দা দূতাবাস বিভিন্ন শহরে প্রায় কনস্যুলেট সেবা দিতে আপনাদের দ্বারগোড়ায় পৌঁছে যায় তাই ইয়াম্বু জেদ্দা কনস্যুলেট জেনারেলের আওতাধীন হওয়ায় জেদ্দা কনস্যুলেট থেকে একটি টিম আপনাদের সামনে আসছে আগামী কনস্যুলেট টিমটি ইয়াম্বু আসছে আগামী 28-29 জুলাই 2023 রোজ শুক্রবার ও শনিবার সময় সকাল 8টা থেকে বিকাল 6টা পর্যন্ত স্থান মিডল ইস্ট হোটেল বাঙালি মার্কেটের নিকটে যেটি ইয়াম্বুতে যারা আছেন তারা অবশ্যই জানেন আমি ডেসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে সেই ঠিকানাটিও লিখে দিব আপনারা সেখানে কি কি কনস্যুলেট সেবা নিতে পারবেন এমআর পাসপোর্ট যেটি আমাদের এখন সৌদি আরবে আমরা বহন করছি সেটি এমআর পাসপোর্ট যেহেতু এই পাসপোর্ট এখনো আসেনি তাই এমআর পাসপোর্ট রিইস্যু মেয়াদ উত্তীর্ণ হয়েছে অথবা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পথে যাদের এমআরপি রিইস্যু করা হবে এমআরপি রিইস্যু করার সময় পাসপোর্ট এবং ইকামার ফটোকপি সহ মূল পাসপোর্ট এবং মূল ইকামার সঙ্গে আনতে হবে রিইস্যু ফি সাধারণ 125 রিয়াল এবং পেশাজীবীদের 415 রিয়াল এমআরপি নবজাতক যারা সৌদি আরবে জন্মগ্রহণ করছেন তাদের পাসপোর্ট লাগবে নবজাতকের এমআরপির জন্য পিতা মাতার পাসপোর্টের ফটোকপি সহ মূল পাসপোর্ট এবং ইকামা শাহাদা মিলাদ মানে জন্ম তারিখের যে কার্ডটি জন্ম সনদ শাহাদা মিলাদ নবজাতকের A4 সাইজের রঙিন ছবি জন্ম নিবন্ধন সনদ পিতা মাতার পাসপোর্ট সাইজের ছবি পিতা মাতার অনলাইনে জন্ম নিবন্ধন সনদের কপির সাথে আনতে হবে এবং যারা ইতিমধ্যে এর আগের ট্যুরে এমআরপি করার জন্য জমা দিয়েছেন তারা এমআরপি গ্রহণের জন্য এমআরপি সময় পুরনো পাসপোর্ট এবং মানি রিসিট অবশ্যই সাথে আনতে হবে এবং যারা এমআরপি নবায়নের 1-2 বছরের পাসপোর্ট নবায়ন এখানে 1-2 বছরের পাসপোর্ট বলতে অনেকের ইকামা রিনিউর জন্য ইমার্জেন্সি এমআরপিটা রিনিউ লাগে সেটাও করিয়ে নিতে পারবেন অথবা অনেকে 1 বছরের জন্য ইমার্জেন্সি রিনিউ সেটাও করে নিতে পারবেন এবং শ্রম সংক্রান্ত যে কোনো সেবা ব্যাংকের অ্যাকাউন্ট খোলা সব কিছুই সেই কনস্যুলেট সেবার টিমের সাথে থাকবে তাই যারা কনস্যুলেট সেবার
নিতে চান তারা সেই উল্লেখিত স্থানে নির্ধারিত সময় পৌঁছে যাবেন। আর যারা ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন, ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে কী কী লাগে আমার একটি ভিডিও আছে, সেটি দেখে আসতে পারেন এবং সেই কাগজপত্রগুলো নিয়ে সাথে সাথে নিয়ে সেখানে উপস্থিত থাকতে পারেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল ইয়াম্বুতে বসবাসরত সকল প্রবাসীদের জন্য। তাই সৌদি প্রবাসীরা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।